সন্মাই তা মা বোনেরা রসুল্লাহ একদিন তার কলিজার টুকরা হজত ফাতিমা রদিয়াল্লাহ তালানহা বসে গল্প করতেছেন নবীজির কাছে তার কলিজার টুকরা হজত ফাতিমা রদিয়াল্লাহ তালানহা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আব্বা আমি আপনার কাছে জানতে চাই যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহর জান্নাতি কি হবে কোন মহিলা আল্লাহর জান্নাতি হবে রসুলকে যখন প্রশ্ন করলেন রসুল মৃদ হাসি দিলেন হজরত ফাতিমা চিন্তা করতেছিলেন জামার আব্বা রসুল আমার কথাই বলবে নবীজি বললেন আমার কলিজার টুকরা হজরত ফাতিমা রবি আল্লাহা তুমি শোনো তোমার আগেও একজন মহিলা জান্নাতি হবে সেই মহিলা হলো একজন কাঠুরির স্ত্রী উম্মে জামিলা রসুল্লার কলিজার টোকরা হজ্জত ফাতিমা এবার চমকে উঠলেন আমার মায়ের আমার বোনেরা ফাতিমা বললেন আব্বাজা এত বড় কি আমুল রসুল বলল মুন যদি দেখতে চাও সেই কাঠুরের স্ত্রী অম্মে জামিলার সঙ্গে তুমি দেখা করো হজরত ফাতিমা রাদি আল্লাহ অম্মে জামিলার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবার গিয়ে ঘরের দরজায় সালাম জানিয়ে দিলেন আসসালামু আলাইকুম ইয়া বাই হে ঘরের মালিক ভিতর থেকে জবাব দিলেন আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবার বললেন তুমি কে বোন কে বলে আমি ফাতিমা তোমার দরজা এসেছি দরজা খলো আম্মে জামিলা ডাক বললেন বোন রে আমি তো এই মুহূর্তে দরজা খুলতে পারবো না কারণ তুমি আগামীকাল আসবে কারণ আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি রাখতে পারি নাই এবার মহিলা অম্মে জামিলার কাছে হজরত ফাতিমা ডাক দিয়া বললেন ফাতিমা ডাক দিয়া বললেন ফাতিমা রবি আল্লাহ হা ডাক দিয়া বললেন অবন তুমি একজন মহিলা আমিও একজন মহিলা মহিলার মধ্যে পর্দা হওয়ার কি আছে বলে বোন না যাও তোমার কাছে আমি ব্যর্থতা প্রকাশ করলাম দুঃখিত আগামীকাল আসবা তারপরে তোমার জন্য আমি দরজা খুলে দিব হজরত ফাতিমা রবি আল্লাহ হা ফিরে চলে আসলেন এবার সকাল উঠেন উঠে ফাতিমা যাবেন উম্মে জামিলার বাড়িতে রাতির বেলা কাঠুরি এবার ব্যবসা করে যখন বাড়ি ফিরেছেন স্ত্রী উম্মে জামিলা ডাক দেয়া বললেন প্রাণের স্বামী এমন একজন মহিলা আমাদের বাড়িতে আসছিল দরজায় নক করল যে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাহা নবীজির কলিজার টুকরা এসে দরজায় সালাম জানায় নক করে দরজা খুলতে বলে স্বামী কিন্তু আমি আপনার কাছ থেকে অনুমতি না নেওয়া পর্যন্ত দরজা খুলতে পারি নাই এবার কাঠুরি ডাক্তা বলেন স্ত্রী বড় ভয় ভুল করেছ বেদমি করেছ এমন একজন মানুষ যিনি জগতের মান সব বেহস্তের সব নারীদের যিনি সর্দানি হবেন হজরত ফাতিমা কেন তুমি দরজা খুললে না বলে আমি আপনার কাছ থেকে অনুমতি রাখতে পারি নাই এই জন্য আমি দরজা খুলতে পারি নাই সঙ্গে সঙ্গে বললাম আগামীকাল যখন আসবে ফাতিমা দরজা খুলে দিবা সকালবেলা হজরত ফাতিমা তালানহা চলে আসলে আসবেন এবং সময় হোসাইন ডাক দেয়া মা তুমি কোথায় যাবা মা আমাকে নিয়ে যেতে হবে হোসাইন রাদি আল্লাহ তালানহুকে সত্য করে যার টকরা সন্তানকে নিয়ে। যখন আবার রওনা দিয়েছে অম্মে জামিলার বাড়িতে সে আবার সালাম জানাই দিলেন অম্মে জামিলা দরজা খুলবেন কিন্তু কসি কচি কণ্ঠে আবার শোনা যায় অম্মে জামিলা ডাক দেয়া বলে ফাতিমা তোমার পাশে কে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মা বাচ্চা কচি কণ্ঠে কথা বলতেছে বলে আমার কলিজার টোকরা সন্তান ছোট্ট সন্তান হোসেন নদী আল্লাহ তালান হুম রাজকীয় তো আমি ব্যর্থতা প্রকাশ করলাম দুঃখিত কারণ তোমার অনুমতিটা আমার স্বামীর কাছ থেকে চেয়েছিলাম কিন্তু তোমার সন্তান যাসবে হোসাইনের অনুমতিটা আমি চাইতে পারি নাই হোসাইনের অনুমতিটা আমি চাইতে পারি নাই বোন যে তুমি আজকেও ফিরে যাও হজরত ফাতিমা ফিরে চলে আসলেন এবার কাঠুরি যখন বাড়িতে আসলেন রাত্রিবেলা এই উম্মে জামিলা স্বামীর কাছে ডাক দেয়া বলে স্বামী আজকেও তো ফাতিমা আসছিল কিন্তু দরজা খুলতে পারি নাই বলে তুমি কেন ভুল করো বারবার বলে হোসাইন আসছিল আপনার কাছ থেকে হোসাইনের অনুমতি রাখি নাই এবার অনুমতি দেন আগামীকাল আসবে বলে আগামীকাল আসার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিবা তৃতীয় দিন যখন ফাতিমা ওম্মে জামিলার দিকে দৌড়ায় এবার পিছনে পিছনে হাসান ডাক দিয়া বলে মা আমি তোমাদের সঙ্গে যাব দুইটা সন্তান নিয়ে গিয়েছে এবার ওম্মে জামিলার দরজায় নক করলেন সালাম জানায় দিলেন এবার ফাতিমা যখন সালাম দেয় ভিতর থেকে জবাব দিলেন আওয়াজ দিয়ে ডাক দেয়া বলে বোন তোমার সঙ্গে আর একটা সন্তানের আওয়াজ পাওয়া যায় ভিন্ন কথা পাওয়া যায় ও সন্তানটাকে বলে আমার বড় সন্তান হাসাইন বলে বোন যে আজকে দরজা খুলতে পারলাম না তোমার কাছে আমি দুঃখিত দুঃখিত হযরত ফাতিমা চলে আসলেন হাসান হোসেন কে নিয়ে এবার চতুর্থ দিন যাবে এবার তার স্বামী আসলেন ব্যবসা করে বাড়িতে অনুমতি চাইলেন দরজা যখন খুলে দেয় হজরত ফাতিমা ওম্মে জামিলার ঘরের মধ্যে যা দেখে এক জায়গায় কিছু রশি রেখে দিয়েছে একটা লাঠি রেখে দিয়েছে পানির একটা লোটা বদনা রেখে দিয়েছে ও হযরত ফাতিমা ডাক্তার বলি আমি জামিলারে এইগুলো কারণটা কে এইগুলো কি জন্য তুমি রেখেছো ডাক্তার বলেও ফাতিমা শুনো এইগুলো হলো আমার স্বামীর আমার কারণ আমার স্বামী ব্যবসা করে যখন বাড়ি ফিরবে হজর প্রয়োজন হলে ও করবে যদি আমি যদি কোনো প্রকার ব্যদ্ধবী করে থাকি প্রহার করার দরকার হলে প্রহার করবে এই এইজন্য আমি সুন্দর করে গুছিয়ে রাখছি আমার স্বামীর জন্য হযরত ফিমার দিয়ে বিশ্ববাসীর জন্য আমি বুঝতে পারলাম পৃথিবীর জমিন একমাত্র তার স্বামীর হুকুম পালন করার জন্য আল্লাহ জামিলাকে আমি ফাতেমার আগে জান্নাত দিয়ে দিবে এই জন্য মা বোনেরা স্বামীর হুকুমটা বেশি বেশি করে পালন করবেন আল্লাহ যদ আপনাদেরকে এই স্বামীর হুকুম পালন করার মতো সুযোগ করে দেয় সকলে বলে আমি